আসসালামু আলাইকুম প্রবাসী করোনা ভাইরাসের বিস্তারের ভয়াবহ এই সময়ে আপনারা পৃথিবীর যে যে প্রান্তে অবস্থান করছেন সকলের জন্য মহান মোহনবুল আলমিনের কাছে কেমন আমাকে দোয়া করছি তিনি আপন অনুগ্রহে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে এবং অন্যান্য যত প্রকারের ক্ষয়ক্ষতি হতে পারে সেগুলোতে আপনাদের সকলকে হেফাজতে রাখুন সেই সাথে আমাদেরকেও নিরাপত্তা নসিব করুন সুপ্রিয় প্রবাসী ভাই বোন আজকের এই কঠিন সময়ে আমি আপনাদেরকে অন্তত বিনয়ের সঙ্গে তিনটি পরামর্শ আর্জ করব তার প্রথমটি হলো। করোনা ভাইরাস ইতিমধ্যে আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে আপনারা জানেন এই সময়টিতে অনুগ্রহ করে আপনাদের নিজ নিজ অবস্থানে অবস্থান করুন কোনোভাবেই এই সময় অন্তত দেশের টানে এবং আপনজনের টানে দেশে আসার সিদ্ধান্ত গ্রহণ করবেন না আর যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে দুটি ক্ষতির সম্মুখীন হবেন তার প্রথমটি হলো আপনি যেখানে বসবাস করছেন যেখানে অবস্থান করছেন সেখানে যদি এ ভাইরাস ইতিমধ্যে ছড়িয়ে থাকে তাহলে আপনি সেখানে কষ্ট করে সবর করে টিকে থাকার যে মর্যাদা এবং যে ফজিলত যে বিনিময় হাদিসে বর্ণিত হয়েছে আপনাকে সাবের হিসাবে গণ্য করা হবে ধৈর্যদারীদের কাতারে আল্লাহ স্মাত আপনাকে গণ্য করবেন তা থেকে আপনি বঞ্চিত হবেন কি এ ভাইরাসের সংক্রমণে যদি আপনার মৃত্যু হয় আপনার জন্য শাহাদাতের ঘোষণা দেওয়া হয়েছে সাদ আল্লাহ হাদিসে বুহারি হাদিসে আপনি যদি আপনার আপন স্থান ত্যাগ করেন তাহলে সেই মর্যাদা থেকে আপনি বঞ্চিত হবেন আপনার যদি মৃত্যু এভাবে লেখা থাকে আপনি দেশে আসলেও মৃত্যু হবে কিন্তু শাহাদাতের মর্যাদা থেকে আপনি বঞ্চিত হবেন যদি আপনি স্বস্থান ত্যাগ করেন এবং এখান থেকে পলায়ন করার চেষ্টা করেন প্রিয় প্রবাসী ভাই বোন আমি নিজেই প্রবাসে দীর্ঘদিন কাটিয়েছি আমি জানি প্রবাসীরা যে কোনো কষ্টের সময় সবার আগে দেশের কথা দেশের মানুষের কথা তাদের মনে পড়ে প্রিয়জনের কথা মনে পড়ে আপনাদের ভালোবাসার জায়গা দুর্বলতার জায়গাটা আমি খুব ভালোভাবেই বুঝি এবং অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করি প্রিয় প্রবাসী ভাই বোন তারপরেও বলবো ইসলামীশ্বরী আর দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য জায়জ হবে না নিজ অবস্থান থেকে এই মুহূর্তে বের হয়ে আসা বুখারি মুসলিম এ বর্ণনা করেছিল শরীর করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো এলাকাতে কোন দেশে যদি মহামারী ছড়িয়ে পড়ে তাহলে তোমরা যদি সেখানে অবস্থান করো সেখান থেকে বের হবে না অতএব আমাদের জন্য উচিত হবে না এই মুহূর্তে নিজ অবস্থান ত্যাগ করে নিজের মাতৃভূমি বা প্রিয়জনের সাথে সাক্ষাৎ করতে আসার কোনোভাবে চেষ্টা করা আর দ্বিতীয় যে ক্ষতিটি নিশ্চিতভাবে হবে সেটা হলো আমাদের দেশে এখনও সেটি ততটা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েনি কিন্তু আপনার আগমনের মাধ্যমে যদি এটি কোনোভাবে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু যত মানুষ বিপদগ্রস্ত হবে তাদের সকলের বিপদগ্রস্ত হওয়ার দায় আপনাকেও কিছু না কিছু বহন করতে হবে এমনকি আপনি যদি সুস্থ মানুষ হন আপনার শরীরে এই ভাইরাসটি কোনোভাবে বহন হয়ে আসতে পারে এজন্য প্রিয় দর্শক এই মুহূর্তে অন্তত আমাদের যার যার প্রবাসে আমরা যে যেখানে আছি সেখানে অবস্থান করা উচিত এবং আল্লাহর দিকে রুজু থাকা উচিত মনে রাখতে হবে যা নসিবা আছে এর বাইরে কোনো কিছুই হবে না আত্মীয়তার বন্ধন রক্ষার যে বিষয়টি রয়েছে টেলিফোনের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এবং যোগাযোগ মাধ্যমের অনেক যে সুযোগ রয়েছে এরকম একটি সময়ে আমরা আমাদের প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকতে পারি এবং নিজ অবস্থানে থেকে দোয়া করতে পারি দ্বিতীয় যে পরামর্শ দিব তা হলো প্রবাসে আমরা অনেক দেশের কথা জানি যে সে সমস্ত দেশে মসজিদগুলোতে পাঁচাত্তর সালাতের জামাতে হাজির হওয়া নিষেধ করা হয়েছে এমনকি জুমার সালাতে আসতে দেওয়া হচ্ছে না তো এরকম পরিস্থিতিতে আপনাদের জন্য উচিত হবে নিজ নিজ বাড়িতে খুব গুরুত্বের সাথে এতেমামের সাথে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে উত্তম রূপে আপনারা সালাদগুলো আদায় করে নেওয়া এমনকি জুমার সালাদ যদি করতে নিষেধ করা হয় তাহলে আপনাদের নিজ নিজ বাড়িতে যে যেখানে অবস্থান করছেন অনেক দর্শক জানতে চেয়েছেন অনেক প্রবাসীরা জানতে চেয়েছেন যে আমরা যদি পাঁচ দশজন জন থাকি কোনো একটা বিল্ডিংয়ে বা কোনো একটা বাসায় আমরা জমা জুমার সালাদ আদায় করতে পারি কি না দেখুন জুমার শর্ত পাওয়া গেলে তিন চারজন মানুষ হলেই জুমার সালাত আদায় করা যায় আপনারা জুমার সালাত আদায় করতে পারবেন কিন্তু জুমার সালাত আদায় করতে গেলে সেখানে অতিরিক্ত লোক সমাগম হওয়ার কোনো প্রকার সম্ভাবনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে জুমার সালাদ আদায় না করে আপনাদের জন্য জোহর সালাত আদায় করাটাই উত্তম হবে কারণ আপনাদের জন্য জুমার সালাদ আদায় করাটা আবশ্যক নয় যেহেতু বিশেষ পরিস্থিতিতে জুমার সালাত আদায় না করে বিকল্প হিসাবে জোহর সালাত আদায় করা যায় অতএব আপনারা সেই পরিস্থিতির সম্মুখীন আপনার নিজের অবস্থানে জমার দিনে জোহর সালাত করবেন এছাড়া অন্যান্য পাচক সালাতের জামাতগুলো আপনারা নিজের জায়গায় একাধিক ব্যক্তি থাকলে সেখানে জামাতে সালাতাদাই করতে পারেন তবে অনেক বেশি গ্যাদারিং হলে সেটা যদি আপনাদের নিজেদের নিরাপত্তার হুমকি হতে পারে মনে হয় তাহলে সেটা করা কোনো অবস্থাতেই আপনাদের জন্য উচিত হবে না তৃতীয়ত যে পরামর্শ দেবো তা হলো অনেকেই এই সময় অবসর আছেন নিজের বাড়িতে তারা অবস্থান করছেন নিজের ঠিকানায় তারা বসে আছেন এই সময়টাতে বেশি ফার করুন তবা করুন আমরা আল্লাহর থেকে অনেক দূরে সরে আছি শয়তান আমাদেরকে আল্লাহ সমাতার সাথ থেকে অনেক দূরত্ব সৃষ্টি করে রেখেছে প্রিয় দর্শক এ ধরনের বিপদ আপদগুলো আল্লাহর কাছাকাছি চলে যাওয়ার মোক্ষম সময় আল্লাহ নৈকট্য অর্জন করার এক সুবর্ণ সুযোগ এই সময়গুলোকে কাজে লাগান অবসর সময়ে টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে বুধ হয়ে না পড়ে থেকে একটা বড় অংশ এ বাদতবন্দিগীতে সেজদায় রোনাজারিতে কোরআন তেলাওয়াতে ইস্তেফারে তওবায় ভালো কাজে কাটাবার চেষ্টা করুন আমি জানি প্রবাস জীবনে বিশেষ করে যে সমস্ত ভাইরা ব্যাচলরা থাকেন তাদের এই অবসর সময়গুলো কাটে ম্যাক্সিমাম ক্ষেত্রেই টেলিভিশনের সামনে অথবা সোশ্যাল মিডিয়াতে প্রিয় দর্শক চেষ্টা করুন অন্তত আল্লাহ সোমাতালার এত বড় একটা বার্তা এটাকে গ্রহণ করবার তবা এবং স্তেক্ফার করার এফাজত করার আর করোনা পরিস্থিতির কারণে আমরা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি সেটা প্রবাসীরা হয়েছি দেশের যারা অবস্থান করছি তারাও কম বেশ হয়েছি এই পরিস্থিতিতে আমরা নিরাশ হব না ব্যাকুল হব না এবং আশাহত হব না বরং আল্লাহ স্মাতালার প্রতি আমাদের আশা থাকতে হবে নিশ্চয়ই আল্লাহ সুমাতালা এই কঠিন সময় পার করার পর সুসময় দান করবেন আল্লাহ তালা পুষিয়ে দিবেন ইন্নামা আল্লাহ ইউসর আল্লাহ স্মাতালার নিজাম বা সিস্টেমটাই হলো এরকম কষ্টের সময়টা পার হওয়ার পরই আল্লাহ সুমাতা কিন্তু সুখ এবং শান্তি দান করে থাকেন সুরা ইউসুফের ভিতরে আল্লাহ স্ময়তালা ইউসুফ আলসালামের যুগের যে স্বপ্নের বিবরণ উল্লেখ করেছেন সেখানে আল্লাহ তালা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে একটা বছর দুর্ভিক্ষ থাকার পর পরবর্তী বছর তারা সুখে শান্তিতে বসবাস করবে এবং ফসল ইত্যাদি তাদের ভালোভাবে উৎপন্ন হবে দর্শক অতএব আল্লাহর প্রতি ভরসা রাখুন কোনোভাবেই অস্থির হবেন না নিরাশ হবেন না আল্লাহ তার আমাদের সকলকে এই কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার এবং হেদায়তের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত